2024 সালের পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়েছে। প্রাপকদের তালিকায় রয়েছেন একাধিক বাঙালি, যার মধ্যে অন্যতম ভাওয়াইয়ার সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মণ। কোচবিহার জেলার মাথাভাঙার 10 নম্বর ওয়ার্ডের বাসিন্দা গীতা জানান, এই সম্মান পাওয়ায় তিনি ভীষণ খুশি। তিনি আপ্লুত এবং গর্বিত। এটার ভালো লাগা সত্যি মানে ভাষায় কওয়ার মতো না। কেমন লাগে বা এমনি ছোটো মোটো মানে স্টেজে অনুষ্ঠানে প্রাইজ পেলে যতটা ভালো লাগে, এটা তো একদমই অন্যরকম। অতএব মানে ভাষায় প্রকাশ করি বা হচ্ছে না এই আনন্দটা। তবে এই আনন্দটা আমি সবার সাথে ভাগ করি, যা নিয়ে চান তখন এগুলো সবাই থাকে মোর সাথে। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সঙ্গীত শিল্পী গীতা রায় বর্মণকে জানানো হয়েছে যে তিনি এই সম্মান পাচ্ছেন। শুক্রবার সকাল থেকেই শিল্পীর বাড়িতে ভিড় জমাতে থাকেন এলাকার মানুষ। গীতা রায় বর্মণের বাড়িতে গিয়ে বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়। কোচবিহার থেকে সূর্যজ্যোতি পাল, ওঙ্কার বাংলা।